দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে চোর সন্দেহে থানায় নিয়ে গিয়ে মারধরের ফলে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ২২ বছরের এই যুবককে পয়লা জুলাই থানায় নিয়ে যাওয়া হয়। চৌঠা জুলাই তাকে জামিন দেয় কাকদ্বীপ মহকুমা আদালত। গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতায় নিয়ে আসার পর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। গতকাল রাত ১০টা নাগাদ তিনি মারা যান বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল মানুষের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হয় পুলিশকে। শুরু করে দিন।